প্রশ্ন ও উত্তর। চ্যানেলটি শুধুমাত্র এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য, যেখানে প্রশ্ন করবেন আপনি, উত্তর দেবে আমাদের অভিজ্ঞ এক্সপার্টগণ। আমাদের কাছে প্রশ্ন করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের কাছে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জানেন কি, ছেলেদের বীর্যপানে মেয়েরা গর্ভবতী হয়? অনেকেই এরকম প্রশ্ন করেন যে মেয়েরা যদি ছেলেদের বীর্যপান করে তাহলে কি গর্ভবতী হওয়ার কোনো সম্ভাবনা আছে, অথবা বীর্যপান করলে কোনো প্রকার ক্ষতি হয় কি, আরও নানান প্রশ্ন। আসুন জেনে নেই এ সংক্রান্ত কিছু তথ্যাদি, যা হয়তো আমরা অনেকেই জানি না। চাইলে আপনিও আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে আমাদের কাছে আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। কোনো মেয়ে যদি কোনো পুরুষের বীর্যপান করে তাহলে তার গর্ভবতী হওয়ার সম্ভাবনা নেই। যার বীর্যপান করা হচ্ছে, যদি ওই পুরুষের কোনো যৌন রোগ থাকে বা সে যদি অপরিচ্ছন্ন জীবনযাপন করে থাকে, সেক্ষেত্রে বিভিন্ন যৌন রোগ এমনকি মুখে ক্যান্সার পর্যন্ত হতে পারে। সার্বিক বিবেচনায় যৌন রোগ বা ক্যান্সারে আক্রান্ত হওয়ার চেয়ে তা প্রতিরোধ করাই বিজ্ঞতার পরিচয়। ধর্মীয় বিধিনিষেধে এরকম কাজ এবং ওরাল সেক্স করতে নিরুৎসাহিত করা হয়েছে। একে অস্বাভাবিক ও অনুচিত বলেছেন প্রায় সবাই, যদিও ডাক্তারদের ভেতরে এই নিয়ে মতভেদ আছে। খুব কম সংখ্যক ডাক্তার বলেন যে এতে কোনো ক্ষতি নেই, যেহেতু বীর্যে মূলত প্রোটিন থাকে, কিন্তু এই পরিমাণ প্রোটিন মানুষের শরীরে কোনো উপকার হয় না। কিন্তু পুরো বিষয়টি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের নিজেদেরই বুঝে নিতে হবে, কারণ আজকাল পত্রিকার পাতা খুললেই দেখা যায় বিশ্বের নামি দামি সিনেমা তারকারা এসব করতে গিয়ে একসময় মুখের নানা প্রকার মারাত্মক সব ক্যান্সারে আক্রান্ত হয়েছে। অন্তত তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।